হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, খুবই কম জিনিস দিয়ে বানানো যাবে, তো চলো বানানো যাক। আমি রুটিগুলো নিয়ে নিচ্ছি, চারটে রুটি ছিল, চারটে রুটি আমি কেচি দিয়ে সরু সরু করে কেটে নেব। তারপরে চারটে, পুরো চারটেই কেটে নিতে হবে সরু সরু করে, তাতে কি হবে দেখতে সুন্দর লাগবে। রুটি কোচানো হয়ে গেছে, কুচিয়ে নিয়েছি। তো আমি টমেটো আগে কুচিয়ে রেখেছিলাম, তার সঙ্গে এখন লঙ্কা যতটুক আমাদের বাড়িতে মানে যতটুক দরকার, মানে ওরা ঝাল মিষ্টিটা পছন্দ করে, রুটির উপমাতে হালকা মিষ্টি থাকে, তো ওর সঙ্গে একটু বেশি ঝালটা হলে বেশি টেস্ট হয়, তো আমাদের বাড়িতে এরকমই খায়। তো যাই হোক, আমি একটু পাঁচটা লঙ্কা কেটে নিচ্ছি। হরি মির্চ কাটা হয়ে গেছে, আমি 2-3 কোয়া রসুন কেটে দেব। হয়ে গেছে, তো এখন আমার রসুন কাটা হয়ে গেছে। এখন দুটো পেঁয়াজ নিয়ে ছুলে নেব। তো আমি চাকুতে অত ভালো পারি না, কিন্তু কথা হচ্ছে আমি বঁটিতে ভালো কাটতে পারি, তার জন্য বঁটিতে কেটে নিচ্ছি। চাকুতে আমি কাঁচা লঙ্কা কাটি না, তার জন্য আমি কেচি ইস্তেমাল করি। তো এখন কুচিয়ে নেব পেঁয়াজ দুটো। পেঁয়াজ কোচানো হয়ে গেছে, আমি ডানাতে কাটতে পারি না, আমি বাঁ হাতে কাটি, অন্য ধরনের আমার কাছে, একটু সব কিছু অন্য ধরনের, আমি বাঁ হাতে বেশি একটু ভালো করতে পারি, যে কোনো কাজ আমি বাঁ হাতে ভালো করতে পারি। আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে, এখন কড়াই বসানো ছিল, তো তেল একদম অল্প দিয়েছি, আর অল্প দিব, আগের তেল ছিল, গরম হয়ে গেছে প্রায়, অল্প তেল দিলে, অত তেল লাগে না এই উপমাতে, একদম হালকা তেলেই হয়ে যায়। অনেকে আছে বাসি রুটি ফেলে দেয়, তো তার জন্য আমি তো কোনোদিন ফেলি না, কেন কি আমার বাড়িতে রুটি রয়েই যায়, দুটো একটে থেকেই যায়, তার জন্য বাসি ভাত। তো কড়াই গরম হয়ে গেছে, তা আমি এখন পেঁয়াজ সব যেগুলো কুচিয়ে রেখেছিলাম সব ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব, একটু
একদম অল্প করে একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে লাল করে মানে ভাজতে হবে জিনিসটা। যখন দেখবে না এখানে কিছু বলতে লাগবে না, বলবো না, বুঝলে? আমি ওটা খাইতে এখন লবণ আসবে, নেড়ে চেড়ে নিচ্ছে, একটু হালকা করে ভেজে ভেজে নেব। তো লবণ দিব অল্প, একদম অল্প দিব, বেশি এর মধ্যে বেশি লবণ লাগে না। তো খুব টেস্টি কর না টিফিন, সকালের জন্য খুবই ভালো। অল্প হলুদ দিতে হবে, হালকা, জাস্ট এই কুচনো টমেটো পেঁয়াজ রসুন লঙ্কার জন্য অল্প, জাস্ট অল্প একদম হলুদ দিতে হবে, রুটির জন্য না, একদম খালি এই মশলাটার জন্য হালকা হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর হালকা ভাজা ভাজা হয়ে গেলে রুটিটা ঢেলে দিতে হবে, রুটি কোচানো। একটু ভাজা ভাজা করতে হবে, তারপরে রুটিটা ঢেলে দিতে হবে। ভাজা ভাজা করার পরে এখন কড়ি পাতা দিয়ে দিচ্ছি, পরেও দেব নামানোর পরে, জাস্ট এখন দিলে পরে একটু গন্ধটা ভালো হয়। এখন রুটি কোচানোটা ঢেলে দেব, রুটি কোচানো ঢেলে দিচ্ছে। আমি নেড়ে ভালো করে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব মশলাগুলো। মশলাগুলো মিক্স করে নেব, দুই চামচ আমি চিনি দিয়ে দেব, চিনি দিয়ে দেব, দুই চামচ চিনি দেব। নেড়েচেড়ে জল ঢেলে দেব, দেড় গ্লাসের মতো জল দেব। এর মধ্যে আমি জল ঢেলে দেব, জল ঢেলে দিচ্ছি আড়াই গ্লাসের মতো। আবার নেড়ে চেড়ে ভালো করে মিক্স করব। মিক্স হয়ে গেছে, কালারটাও দেখতে ভাল লাগছে। এই রেসিপিটা বাড়িতে বানালে আমি একটু টেস্ট করতে পারি না, সব আমার আগে সবাই নিয়ে খেয়েছে, খালি বানাতে দেরি। আর একটু জল ছিল, বাড়িতে সবার পছন্দ এই রেসিপিটা।
জল আর আমি অল্প জল দিয়ে ঢেকে কমিয়ে দেব, কম আঁচ করব, ঢেকে ছেড়ে দেব, কম আঁচে ছেড়ে দেব। 10 মিনিট এরকম করে হালকা আঁচে ফ্রাই করব। সুন্দর ভাজা ভাজা হয়েছে, মিক্স করে নেব ভালো করে। হয়ে গেছে আমার রেসিপি, একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভেজে নেব, অল্প ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি কিছুটা কড়ি পাতা দেব। হয়ে গেছে আমার উপমা, একদম কমপ্লিট রেডি টুটের উপমা। তো এখন এর উপরে আমি কড়ি পাতা আর একটু দিয়ে দেবো কাঁচা, এখন আর ফ্রাই করব না, দিয়ে নামিয়ে দেব। আমার রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরা বাড়িতে এটা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, বাসি রুটির উপমা। তো রুটি ফেলে কি হবে, রুটি দিয়ে যদি উপমা বানানো যায় তো ওটা টিফিন হয়ে যায়, সকালে সকালের টিফিনটা বানানো হয়ে যায়। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যাতে আরও এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে আর রেসিপি দেখার জন্য ধন্যবাদ। বাই বাই।